ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্পওয়ালার 44 নম্বর এপিসোড। তো আজকের এপিসোডটা এই মুহূর্তে যারা লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কারণ আজকের এপিসোডে তোমাদের জন্য যে কল রেকর্ডিংটা থাকছে সেই কল রেকর্ডিংটার জন্য তোমরা কিন্তু বিগত একটা সপ্তাহ ধরে অপেক্ষা করেছিলে। আজকে আবারও আমার সাথে কলে রয়েছে উত্তর কলকাতার বাগবাজার থেকে ঋতিকা নন্দী। ঋতিকার জীবনে আবারও 3 বছর পর কী ঘটেছিল তোমাদের মতন আমিও ভীষণ এক্সাইটেড সেটা জানার জন্য। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। হাই ঋতিকা, গুড আফটারনুন। হ্যালো অরিত্রদা, গুড আফটারনুন। আশা করছি ভালোই আছো। তো ঘটনাটা হচ্ছে, লাস্ট এপিসোডে তুমি তোমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটা আমাদেরকে শুনিয়েছো সেটা শোনার পর গল্পওয়ালা পরিবার কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরে কি ঘটেছিল। কারণ তুমি জানিয়েছিলে যে তোমার সাথে ক্লাস 8-এ যে ঘটনাটা ঘটেছে তার পরেও অনেক বাজে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটার রেস থেকেই সেই ঘটনাটা ঘটেছিল যখন তুমি ক্লাস 11-এ পড়তে। তো সেই মানে ইম্প্যাক্ট বা সেই ঘটনাটা শোনার জন্য কিন্তু গল্পওয়ালা পরিবার অধীর আগ্রহে রয়েছে। আর যেহেতু তুমি বলেছিলে যে পরের ঘটনাগুলো আরও ভয়ানক, তার ইন্টেন্সিটি আরও অনেক বেশি, ঠিক আছে, তো আমি নিজেও ভীষণ আগ্রহী। তো বেশি দেরি করব না, তুমি শোনাও মানে কি ঘটেছিল, আমি আর ওয়েট করতে পারছি না। না না, আমিও শেয়ার করতে চাই সবার সাথে, বিকজ এটা একটা কন্টিনিউয়েশন ঘটনা, বাট আগের দিন টাইমের জন্য আমি পুরোটা শেয়ার করতে পারিনি একসাথে, কারণ আগের ঘটনাটা অলরেডি অনেকটা লেন্দি ছিল। তো নেক্সট পার্টে আসি। আমি যেরকম আর কি বলেছিলাম যে যখন আমি ক্লাস 8-এ পড়তাম আমার ঠাকুমা মারা যায়, দেন সেটাকে নিয়ে আসতে ইস্যু হয়। তো তারপরে আমাদের ফ্যামিলি থেকে আমার দাদা আর কি চলে যায় হঠাৎ করে, মানে ইটস কাইন্ড অফ আ মিশ্যাপ বলতে পারো। তো তারপরে সেই দাদা চলে যাওয়ার পরে তার যে একটা ইম্প্যাক্ট আমার ওপর পড়েছিল, এবং শুধু পড়েছিল বলবো না, আমার সাথে প্রায় 6 মাস একটা ঘটনা কন্টিনিউয়াসলি ঘটে গেছিলো, এবং তারপরে একজনের হেল্পে আমি সেখান থেকে কমপ্লিটলি রিকভার করি, মানে বেশ কিছুদিন পরে, একটু সময় লেগেছিল বাট করেছিলাম। তো মানে উনি যেরকম বলেছিলেন যে অমাবস্যার রাতে ওই মানে 12:30-1 নাগাদ গঙ্গার ঘাটে গিয়ে ওই রকম খাবার জল সবকিছু দিয়ে মোমবাতি ধূপকাঠি সবকিছু দেখিয়ে তাকে বলে আসবে যে আমি যেন মানে সে যেন আমাকে আর বিরক্ত না করে কখনো, এগুলো নিয়ে যাতে সে খুশি থাকে। তো সেরকম অনুযায়ী আমি করেছিলাম সবকিছু, যা রিচুয়াল ছিল সবকিছু, মানে উনি যেরকম ভাবে বলেছিলেন আমি সেভাবেই ফলো করেছিলাম। করার পর বাড়িতে এসে উনি স্নান করতে বলেছিলেন, এবং পরের দিন সকালবেলা মানে আবার স্নান করে আর কি একটা উনি তাবিজ দিয়েছিলেন, সেটা উনি মানে যেহেতু আমি মেয়ে ছিলাম বলা হয় যে মেয়েদের বাঁ হাতে যে কোনো কিছু ধারণ করতে হয়, তো উনি আমাকে বাঁ হাতে তাবিজটি পরতে বলেছিলেন। তো যথারীতি আমি সেরকম তাই করি, সেরকমটা করার পরে আস্তে আস্তে জিনিসটা আমার উপর থেকে সরে যায়, মানে তারপর থেকে আমি বিভৎস মুখটা আমি আর কখনো দেখিনি। তো আমরা সবাই ভাবি যে এবার আমি সুস্থ হয়ে গেছি এবং পুরো জিনিসটা আমাদের ফ্যামিলির ওপর থেকে বা স্পেশালি আমার ওপর থেকে চলে যাচ্ছে, কিন্তু এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। জিনিসটা আবার আমার লাইফে ফেরত আসে যখন আমি ক্লাস 11-এ উঠি। তো তখন আমি বুঝতে পারি যে আমরা যেটা ভেবেছিলাম যে ওটা কমপ্লিটলি চলে গেছে, মানে কিওর হয়ে গেছে, সেটা অ্যাকচুয়ালি হয়নি, সেটা হয়তো একটু মানে সাবমিসিভ একটা স্টেটে ছিল কিন্তু পুরোপুরি কিওর হয়। তো ঘটনাটা শুরু হয় এরকম ভাবে, ওই তাবিজটা যখন উনি আমাকে দিয়েছিলেন উনি একটা কথা বলেছিলেন যে এই তাবিজটা পরে কোনো শ্মশান বা আতর ঘর, মানে কোনো ডেড বডি বা কোথাও কোনো সদ্যজাত বাচ্চা হয়েছে সেইগুলো ছোঁয়া যাবে না, কোনো শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যাবে না, এরকম উনি কতগুলো কথা বলেছিলেন। কিন্তু যেই সময় ওনার কাছে গিয়ে এই সমস্ত প্রতিকার করা হয়েছিল বা এই তাবিজ মাদুলিগুলো নেওয়া হয়েছিল, সেই সময় আমার ফ্যামিলির লোক আমাকে নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তাবিজটুকু দেওয়ার পরে উনি কি বলেছিলেন না সেটা অতটা আর মানে কারোরই মাথায়, মানে হয়তো শুনেছিল সেই সময় কিন্তু পরবর্তীকালে আমি ঠিক হয়ে যাওয়ার পরে ওটার কারোরই মাথায় ছিল না, মানে ইনফ্যাক্ট আমার মাথা থেকেও বেরিয়ে গেছিল যে এগুলো করা বারণ হচ্ছে আমার। তো কি হয়, আমি যখন মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পরে তো 2-3 মাস মতন ছুটি থাকে, এবার সেই সময়টাতে আমরা সবাই মোটামুটি পড়াশোনা শুরু করে দিই 1 মাস মতন ছুটি কাটানোর পরে। তো ঘটনাটা ঘটে হচ্ছে এপ্রিল মাসের 24 তারিখে, মানে তখন আমি সবে মাধ্যমিক দিয়েছি, এটা 2013 সালের কথা বলছি।
তো সবে আমি মাধ্যমিক দিয়েছি। তারপরে এপ্রিল মাসের 24 তারিখে আমার বাবার এক বন্ধু আছে যিনি নবদ্বীপে থাকেন, তো তার ওয়াইফ মারা যায়। তো তার ওয়াইফ অনেকদিন ধরেই ভুগছিলেন, মানে এমন নয় যে খুব একটা আনসার্টেন ডেথ, উনি অনেকদিন ধরেই ভুগছিলেন, ওনার হার্টের প্রবলেম ছিল। তো একদিন সাডেনলি এরকম মাঝরাতে উনি মারা যান। তো মারা আমি একটা একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, মাঝখানে একটু কাটছি, সেটা হচ্ছে এই যে মারা গেলেন, মানে তোমার বাবার যে বন্ধু তার যে ওয়াইফ মারা গেছিলেন, এটা কি ওই মানে তোমার যখন তুমি ক্লাস 8 থেকে 9 উঠলে ওই টাইমটা, মানে তার পরের বছরের টাইমটাই কি? না না, এটা ওই 24 এপ্রিলই মারা গেছিলেন। আমি তোমাকে একদম ডেটটা ইয়ে করেই বলছি, 2013 সালে 24 এপ্রিলই আমার বাবার ওয়াইফ মানে এই বন্ধুর ওয়াইফ মারা যান। ঠিক আছে, তো তখন এবার যেহেতু মাধ্যমিকের ছুটি, এবং বলা ভালো আমার বাবার যে বন্ধু তার একজন মেয়ে ছিল, এবং সেই দিদিটা আমার থেকে 2 বছরের বড়, তো সেই দিদিও জাস্ট সেই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো তারও তখন ছুটি চলছিল। তো সেই সময়টাতেই দিদির মা আর কি মারা যায়। তো মারা যাওয়ার পরে যা হয়, আমার বাবার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো সেই জন্য আমার বাবার মা এখান থেকে যায়, মানে যেদিনকে মারা গেছে সেই দিনকেই আর কি যায়, কারণ তখনো ডেড বডি ছাড়েনি। তো আমি মামার বাড়িতে থাকি, আমি সেই দিনটায় যাই। তো যাই হোক, তারপরে তারা তো ওইখানকার কাজকর্ম মিটিয়ে চলে আসে, এবং 15 দিন পরে ওদের সমস্ত ঘাট কাজ শ্রাদ্ধ, হ্যাঁ মাতৃমুখীর এসব অনুষ্ঠান আর কি। তো তখন আর কি বলেছিল যে যাতে আমাকে নিয়ে, মানে আমরা যাতে ফুল ফ্যামিলি ওটা অ্যাটেন্ড করি, সেটার জন্য ওই কাকু অনেক করে বলেছিল বাবা। তো আমি প্রথমের দিকে যেতে চাইনি সত্যি কথা বলতে, কারণ আমার তখন 11-এর টিউশন শুরু হয়ে গেছিল, অঙ্ক, মানে 11-এর অঙ্কটা তো একটু কঠিন হয়, তো এবার সেই আর অঙ্কের টিউশনটা ওই সপ্তাহে একদিন করেই থাকতো, তো সেই হিসাবে আমি প্রথমের দিকে যেতে চাইনি যে গেলে ওটা কামাই হবে। তো বাবার এক প্রকার জোর জবরদস্তিতেই আর কি গিয়েছিলাম, কিন্তু আমাদের মাথায় ছিল না যে ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, মানে আমাকে বলেছিল যে আমি যদি যাই কখনো তখন এটা হাত থেকে খুলে যেতে, এসে আবার শোধন করে পড়তে, মানে সেই লিবার্টিটা উনি আমাকে দিয়েছিলেন, কিন্তু এটা পড়ে যেন না যাই। তো আমি খেয়াল করিনি, আমি তো ওটা পড়েই আর কি চলে গেছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে আর কি সকালবেলা টিউশন করে এসেই কোন রকমে রেডি হয়ে ট্রেন ধরে চলে যাই নবদ্বীপ যেহেতু। তো গিয়ে পৌঁছই আমরা তখন সন্ধ্যেবেলা, তো সেই দিনটাতে কিছু হয়নি, আমরা ঠিকঠাকই ছিলাম, মানে সেই দিনটাতে অ্যাকচুয়ালি ঘাট কাজ ছিল, তো ঘাট কাজের দিন আমরা সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছে পরের দিনটা শ্রাদ্ধ ছিল, এবং যেদিনটা শ্রাদ্ধ হওয়ার কথা সেই দিনটাতে, মানে সেই দিনটা মনে হয় শনিবার পড়েছিল, ঠিক আছে, আমার তারিখটা এক্স্যাক্টলি মনে নেই, মে মাসের শুরুর দিকেই হবে এরকম একটা, মানে গরমকাল তখন। তো যখন শ্রাদ্ধ হয়েছে, এবার বলে রাখি নবদ্বীপে ওদের মানে ওই আগেকার দিনের যেরকম কি গ্রামের বাড়ি যেরকম হতো, কুয়ো পার আছে, হ্যাঁ মানে আলাদা ল্যাট্রিন আছে, বাথরুম আলাদা, এরকম মানে মাঠে মানে কি বলবো একটা খোলা জায়গার মধ্যে, আমাদের মতন এরকম মানে বাথরুম সিস্টেমটা নেই ওখানে, সব আলাদা আলাদা টিউবওয়েলের আলাদা জায়গা আছে, এবং ওই কাকারা 3 ভাই তো তাদের আলাদা আলাদা এরকম বাড়ি আছে, আর উঠোন কমন স্পেস এসব আছে। তো যেহেতু কাকাদের বাড়িতেই আমাদের ইনভিটেশনটা ছিল, তো কিন্তু কাকাদের বাড়িতে যেহেতু শ্রাদ্ধ টাদ্ধ হবে, ঘরের সমস্ত মালপত্র সরিয়েছে কারণ ওখানেই শ্রাদ্ধ করবে, তো সেই জন্য আমরা রাত্রিটা আর কি কাকার দাদার বাড়িতে শুই। তো সেই দিন রাতে কিছু সমস্যা হয়নি, কোনো অসুবিধা হয়নি, পরের দিন সকালবেলা শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধতেও কোনো সমস্যা হয়নি, শ্রাদ্ধের কাজকর্ম শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যায়, মানে ওই 5টা সাড়ে 5টা মতন বেজে গেছে, গরমকাল, দিনের আলো আছে, তো ওখানে প্রচন্ড গরম ছিল, তো তাই জন্য ওই বিকেলবেলা আর কি গা ধোবো বলে আমি কাকাদের বাড়িতে যেহেতু মানে ব্যাগ ট্যাগ গুলো রেখেছিলাম, তো আমি জামা কাপড়টা বের করতে এসেছি, মানে ওই দাদার কাকার দাদার বাড়ি থেকে জাস্ট কাকার বাড়িতে এসেছি, মানে একই বাড়ির মধ্যে, বাট ওই গ্রিল দেওয়া বলে আর কি ঘুরে আসতে হয়, ওই ভেতর দিয়ে যাতায়াত করা যায়, তো আমি ঘুরে জাস্ট জামা কাপড়টা আনার জন্য এসছি। আর বলা হলো আমি তখন মানে এর আগের ঘটনাটা তো বলেছিলাম যে আমার ছোটবেলায় অনেক বড় চুল ছিল, এবং সেই চুলগুলো টাইফয়েডের কারণেই হোক বা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটির জন্যই হোক, আমার সমস্ত চুল আর কি মাথা থেকে উঠে যায়। তো তারপরে অনেক ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে ওষুধ লাগিয়ে একটা চুল হয়েছিল, এবং সেই চুলটা যথেষ্ট লম্বা ছিল, মানে প্রায় কোমর অবধি চুল ছিল। তো সেই হিসেবে এবার আমি সবসময় চুল খোপা করে রাখতাম, মানে ওই ঘটনার পর থেকে তো আরো বেশি, মানে আমি কখনোই চুল খোলা বা মানে এমনকি বিনুনিও করতাম না, কারণ বিনুনি করলেও চুলের নিচের অংশটা খোলা থাকে, আমি সবসময় চুল খোপা বেঁধেই রাখতাম যাতে চুল খোলা না থাকে কোনো অংশ। তো আমার চুলটা এরকম খোপা করে ক্লিপ লাগানো ছিল, আমি জামাটা নিয়ে জাস্ট কাকার বাড়ি থেকে বেরিয়েছি, তখন কটা হবে
মানে ওই গাফা ধোবো, এবার একজন একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসলে দু চারজন লোক আছে, তাদের সাথে কথা বলতে কি একটু দেরি হয়ে গেছে। তো মা আমাকে বললো যে তুই জামাগুলো নিয়ে আয়, আমি ওদের বাড়িতে গিয়ে ওই কি কিছু একটা কাজ ছিল আমি সেটা করছি, তুই জামাটা নিয়ে জাস্ট আয়, মানে পাশাপাশি তো কোনো ব্যাপার। তো আমার মা চলে গেছে আর ঘরে অনেক লোকজন আছে, আমি জামাটা নিয়ে আসছি। আমাদের কাকাদের বাড়ি আর তার দাদার বাড়ির মাঝখানে একটা সরু গলি আছে, সেই গলিটুকু দিয়ে ঘুরে যেতে হয়। তো ওরকম যাচ্ছি আর ওই জায়গাটায় না কোনো আলো নেই, মানে কোনো মানে কি বলবো টিউবলাইট বা যেরকম আর কি দেওয়া থাকে লাইট, কোনো লাইট ছিল না ওখানটা, ওই জায়গাটা অন্ধকার ছিল। এবার তখন সন্ধে হচ্ছে হচ্ছে ওরকম একটা ব্যাপার, আমি যেই মুহূর্তে ওই জায়গাটা দিয়ে পাস করছি, আমার চুলের ক্লিপ তো না মানে হঠাৎ করে জাস্ট আমি দেখলাম আমার চুলটা খুলে গেল। আমি দেখলাম কি হলো, আমার তো ক্লিপ দিয়ে চুল আটকানো ছিল, মানে আমি চুলে কোনো গার্ডার লাগাইনি, পুরো চুলটাই খোপা করে জাস্ট একটা ক্লিপ দিয়ে আটকানো ছিল। তারপর দেখলাম যে ক্লিপের স্প্রিংটা ভেঙে গিয়ে ক্লিপটা খুলে মাটিতে পড়ে গেছে আর চুলটা খুলে গেছে। এবার মা এগুলো খুব বলে, মানে আমিও মানতাম ওই ঘটনার পর থেকে, যেরকম মানে নয় দিন নয় রাত ওরকম একটা সময় ওরকম চুল খোলা রেখে উঠোন দিয়ে ওরকম যাতায়াত করাটা উচিত না। তো আমি সাথে সাথে চুলটা একটা হাত দিয়ে ধরে ফেলি আর একটা হাতে আমার জামা কাপড়টা ছিল। তো ওই অবস্থাতেই আমি দৌড়ে আর কি ওই দাদার বাড়িতে চলে যাই, মানে ওই কাকার দাদার বাড়িতে চলে যাই। তো তারপরে আর কিছু হয়নি, আমি রাতের বেলা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে সেই দিনকে রাতে কি হয়, ওই কাকার যে দাদার বাড়িটা সেটা দোতলা ছিল, এবার আমাদেরকে ওপর তলাটায় শুতে দিয়েছিল। তো ছাদের নিচের ঘর যেহেতু প্রচন্ড গরম, মানে আগের দিন রাতে খুব কষ্ট পেয়েছি শুতে পারিনি, তো জন্য কাকা বললো যে আজকে তো মোটামুটি সব নিতেই গেছে, তাহলে আমাদের ঘরেই এসে শো। তো রাতের বেলা আমি বাবা মা ওই যে মানে কাকার যে মেয়ে সে আর কাকা, এই পাঁচজন কাকাদের ঘরেই শুয়েছে। তো যেহেতু দিদি শ্রাদ্ধ করেছিল, মানে মায়ের সমস্ত কাজ করেছিল, তো বলেছিল যে আজকের দিনটা মানে যতক্ষণ না মাছ মুখে দিচ্ছে খাটে শোয়া যাবে না। তো সে আর কাকা মেঝেতে বিছানা করে শুয়েছে আর আমি মা আর বাবা খাটে শুয়েছি। এবার সারাদিন খুব হই হল্লা করেছি, মানে এইবারই ও বাড়ি যাতায়াত হয়েছে, খাওয়া দাওয়া, এত লোকজন, এই সমস্ত কিছুর মাঝখানে মানে একটু রেস্ট হয়নি। তো রাতে মানে শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি। এইবার জিনিসটা শুরু হয় ঠিক 12:45 বাজে সেই সময়। তো কাকাদের ঘরেও এরকম অনেকগুলো জানলা ছিল, তো আমি যেদিকটাতে শুয়েছিলাম সেইখানে কোনো জানলা ছিল না, এরকম ভাবে শুয়েছিলাম। আমি শুয়েছিলাম একটা সাইডে, তার পাশে আমার মা, তার পাশে আমার বাবা। বাবা যেখানটায় শুয়েছে সেইখানে একটা জানলা ছিল। এবার আমার হট করে প্রচন্ড গরম লাগে ওই রাতের বেলা, আমি যে সময়টা কথা বলছি 12:45 হবে, খুব গরম লাগে বলে আমি উঠে বসি, মানে খুব একটা অদ্ভুত ভাবে ঘেমে গিয়ে মানে কিরকম একটা হয়েছে অস্বস্তি হয়ে আমি উঠে বসে পড়ি। উঠে বসে আমি মানে বাবা যেখানটায় এসে ওখানে একটা জানলা ছিল, জানলার থেকে একটা জলের বোতল রাখ। তো আমি জলের বোতলটা থেকে জলটা নিতে যাব হাত বাড়িয়ে, আমি দেখতে পাচ্ছি ওই জানলার বাইরে ওই সেম মুখ, যেই মুখটা আমি এত মাস ধরে দেখে এসেছিলাম যখন আমার দাদা মারা গেছিল কথা বলি ডান্স ফর্মে, ওই সেম মুখটা দাঁড়িয়ে ওই দুটো ভুরু যেরকম ভাবে মানে একটা ভুরু একবারে আর কি নাচাচ্ছে, মানে আমি হয়তো ঠিক মতন এক্সপ্লেন করতে পারছি না, মানে আমরা কি যদি কাউকে ভুরু দেখাই তাহলে দুটো ভুরু তো একসাথে তুলি, বাট সে মানে কনজিকিউটিভলি ডান দিকের ভুরুটা তুলছে দেন বা দিকের ভুরুটা তুলছে, ওরকম করে আর কি মানে আর কি বলতে চাইছে যে কি রে কি খবর এরকম টাইপের একটা এক্সপ্রেশন দিচ্ছে। এবার ওইটা দেখে তো আমি অসম্ভব ভয় পেয়ে গিয়ে, 3 বছর কেটে যাওয়ার পরেও তুমি একই জিনিস আবার রিপিটেডলি আবার, এবং সেই রাতে মানে আগের দিন রাতে কিন্তু আমি দেখিনি, কিন্তু আগের দিন রাতে এটা তুমি দেখছো তোমার বাবার বন্ধুর দাদার বাড়িতে, না বন্ধুর বাড়িতে, সেই রাতটাতে দাদার বাড়িতে শুইনি যেহেতু আগের দিন গরম লেগেছিল, তো ওদের বাড়িতে শুয়েছিলাম যেদিনকে ওইখানে মানে ওই ঘরটাতেই আর কি ওই বাবার বন্ধুর ওয়াইফের শ্রাদ্ধ টাদ্ধ হয়, তো রাতের বেলা আমরা সেখানেই শুয়েছিলাম, কারণ ওটা একতলার ঘর আছে ঠান্ডা, তো সেই হিসাবে সেইখানে শুয়েছি। এবার সেইটা দেখার পরে তো আমি চিৎকার করে উঠেছি, মানে আমি আর তখন লোকজন কিছুই মানেনি যে আমি একটা নিজের বাড়িতে নেই, আমি অন্যের বাড়িতে এসেছি, মানে আমার তো আবার সেই জিনিস মনে পড়ে গেছে যে আবার আমার পেছনে এসেছে। এবং আমি জানলাটাকে এত জোরে লাগিয়েছি আমার বাবা মা সবাই উঠে পড়েছে, এবং যে দিদি শ্রাদ্ধ করেছে সেও পর্যন্ত উঠে পড়ে বলছে যে কি হয়েছে। এবার আমি বুঝতে পারছি না যে আমার সবার সামনে জিনিসটা বলা উচিত না উচিত না, কারণ আমার যে ঘটনাটা ঘটেছিল এটা তো কমপ্লিটলি একটা ফ্যামিলিগত ব্যাপার ছিল, তো সেটা আমাদের ফ্যামিলির লোক ছাড়া খুব একটা বাইরের কাউকে আমরা বলিনি, কারণ এই ঘটনাগুলো বলার মতো নয়, মানে তখন ওই অবস্থায় ছিল না। হ্যাঁ ওরা জানতো যে এরকম মারা গেছে, এবং তারপরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, হ্যাঁ আমি একটু একটু ভয় পেতাম, বাট
সেই জিনিসটা যে এতটা মারাত্মক লেভেলের হয়েছিল সেটা কেউই জানতো না, খুব একটা বাইরের কেউ। এবার ওই জন্য প্রথমে মানে আমি একবারই দেখেছি জাস্ট ওই মুখটা, আমি যখন জলটা জলের বোতলটা নিতে গেছি তো আমি কিছু বলিনি, আমি চুপ করে গেছিলাম। তো আমার মা শুধু আমাকে সমানে পিছে হাত বোলাচ্ছে, আর মানে আর আমার কিরকম একটা নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, মানে হয় না মানে কোনো কিছু দেখে একটা অসম্ভব ভয় পেয়ে গেলে মানুষের দমটা হঠাৎ আটকে যায়। তো মা সমানে পিছে হাত বোলাচ্ছে, বলছে কি হয়েছে কি হয়েছে বল আমাকে। এবার আমি তো যেহেতু ওরা দুজন আছে মানে ওই বাবার বন্ধু এবং তার মেয়ে, আমি ওদের সামনে কিছু বলছি না। এবার আমি মাকে বলেছি যে, মা বলেছে কি বাথরুমে যাবি চল, মানে মামি বাচ্চা তো সারাদিন লুচি টুচি খাওয়া হয়েছে, হয়তো শরীরে কিছু গ্যাস অম্বল হয়ে গেছে, গলা বুক জ্বালা করছে, হয়তো পটি পেয়েছে রাতের বেলা অন্যের বাড়িতে, আমি বলতে পারছি না। সেই হিসেবে মা বলছে কি পটিতে, আমি না না আমি অসম্ভব, মানে ওই বাইরে গেলেই মানে বাইরের সাথে হয়তো জঙ্গল, কাঁঠাল গাছ, আম গাছ, এরকম প্রচুর গাছ আছে, এবং তার পাশ দিয়ে কলপার, তারপরে ল্যাট্রিন, টিউবওয়েল, এই সমস্ত কিছু পরপর পরপর কুয়ো, একটা বড় কুয়ো রয়েছে, সব আছে। এবার আমাকে যদি বাথরুমে যেতে হয় আমাকে ওইখানেই যেতে হবে, আর আমি তো জানলার বাইরে ওখানেই ওকে দেখেছি, আমি তো আর যাব না, সম্ভবই নয় আমার পক্ষে যাওয়া। এবার আমি কিছু বলিনি, মা বলছে কি ঠিক আছে, আমি মানে ফ্যান চলছে ওপরে, কিন্তু মা বলছে ঠিক আছে তোর যখন এত গরম লাগবে আমি তো হাত পাখা দিয়ে হাওয়া করছি, তুই শুয়ে পড়ে আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা কর। তো প্রথমটাতে আমি মা বাবাকে খুব একটা মানে যেহেতু ওরা ছিল আমি কিছু বলিনি। তো তারপরে যেই শোয়ার চেষ্টা করছি, ঠিক মানে 10 থেকে 15 মিনিট পরে মানে আমার ঘুম মোটেই আসেনি, ছটফট ছটফট করছি আর প্রচন্ড ভয় লাগছে আমার, আমার মনে হচ্ছে ওদের খাটটা হচ্ছে ওই ছত্রি দেওয়া, আগেকার দিনে যেরকম খাট ছিল তো ছত্রি দেওয়া খাট, এবং ওখানে যেহেতু একটু গ্রামের দিক মশা টাসা হয় তো মশারি টানানো ছিল। এবার আমি দেখতে পাচ্ছি মশারির মানে মশারিটাকে কেউ একটা আর কি সরিয়ে দিয়ে ওই মানে একটা লোক, মানে একটা মানুষের তো দুটো হাত থাকে, তো আমি যেটা দেখছি একটা লোক দুটো হাত এবং তার পেছন থেকে আরো দুটো হাত বেরিয়ে চারখানা ছত্রি ধরে পুরো খাটটাকে নাড়াচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে একটা মানে অস্বাভাবিক একটা অবয়ব, মানে এটা সম্ভবই নয় হয়তো, কিন্তু আমি সেটা সম্পূর্ণভাবে দেখেছি, এবং খাটটাকে এত জোরে জোরে নাড়াচ্ছে, এবং সেইটা আমার মাও ফিল করেছে, আমার বাবাও ফিল করেছে, আমার বাবা উঠে পড়েছে, মানে এই যে খাট যে নড়ছিল এটা পরিবারের সবাই ফিল করেছে। হ্যাঁ সবাই ফিল করেছে, এবং আমি অনেকক্ষণ ধরেই বুঝতে পারছি, কিন্তু যখন এক্সট্রিম পরিমাণে ঝাঁকাচ্ছে তখন আমার বাবা উঠে আমার বাবার বন্ধুটাকে দেখে বলছে কি তোদের ঘরে কি বেড়াল টেড়াল ঢুকেছে নাকি খাটের তলায় খাটটা এত নড়ছে কেন। তখন আমি মাকে বলছি মা আমি আবার ওই জিনিস দেখছি, মা বলছে কি জিনিস। এবার যেহেতু ওরা আছে আমি বুঝতে পারছি না যে মানে বলাটা ঠিক হবে কিনা, কারণ ওদের বাড়িতেও প্রচুর লোক, একটা মানে অনেকে হাসাহাসি করবে, অনেকে এটা নিয়ে অনেক কথা হবে, মানে আমি একটুখানি সংকোচ বোধ করছিলাম। এখন মাকে বলেছে ওই দাদা ভাইয়ের সময় যা দেখতাম আমি শুধু সেইটুকু দেখেছি, মানে আমি এইটুকু কথা বলেছি, আমি আর কিচ্ছু বলতে পারিনি, আমার আমার গলা থেকে তখন আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন কেউ আমাকে কথা বলতে দিচ্ছে না, আমি বলতে চাইছি কিন্তু আমি কিন্তু ঘুমাইনি, মানে যেটা আমাদের অনেক সময় হয় যে ঘুমের মধ্যে আমরা বলতে চাই বলতে পারি না, কিন্তু সেই জিনিসটা তো ঘুমের মধ্যে হয়, আমি তো জাগা, আমি সেই অবস্থা তো বলতে পারছি না, আমার মনে হচ্ছে গলাটায় কেউ একজন হাত ঝুঁকিয়ে রেখেছে, আমি কোনো কথাই বলতে পারছি না, ইনফ্যাক্ট আমাকে যে জল দেওয়া হচ্ছে আমি সেটাও গিলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে গলার এখানটাতে, এবং একটা অদ্ভুত কষ্ট, মানে শ্বাসকষ্ট জিনিসটা তো বলে বোঝানো যায় না, এবং সেটা যার হয় সে বোঝে, মানে আমার ব্যাপারটা এমন নয় যে আমি নিঃশ্বাসটা নিতে পারছি না, আমার সমস্যাটা এরকম হচ্ছে যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি কিন্তু সেটা গলা অবধি যাচ্ছে, কিন্তু সেটা বুক অবধি পৌঁছচ্ছে না, আর ভেতরে একটা অসম্ভব বুকে ব্যথা করছে। এবার তখন প্রায় ওই সমস্ত কাণ্ড হতে হতে প্রায় তখন 2:30 কি 2:45 বাজে, তো বাবা তখন এবার তখন কাকা বলেছে যে না কিছু তো নেই, তাহলে হয়তো দেখ কেউ হয়তো পাশটাশ ফিরেছিস তোরা তাই জন্য খাটটা নড়ে উঠেছে, ওই একটা কলকবজা একটু পুরোনো খাট তো একটু ঢিলে হয়ে গেছে, ওরকম পাশ ফিরলে একটু খাটটা নড়ে, কিন্তু জিনিসটা একটু নড়া ছিল না দাদা, ওটা কেউ একজন চারখানা ছত্রি ধরে যদি একটা খাটকে ঝাঁকায় যেরকম হবে সেই রকমই হচ্ছে। তো তারপরে আবার কিছুক্ষণ পরে তখন বাবা বললো যে না দেখি তো যদি কোনো বেড়াল টেড়াল ঢুকে থাকে তাহলে আর লাইটটা জ্বালাবো, মানে লাইটটা নেবাচ্ছি না, লাইটটা জ্বালা অবস্থাতেই থাক এখানেই শুই, তো তার আগের বারে লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল, বাট এই টাইমটাতে লাইট নেবানো হয়নি, আবার শোয়া হচ্ছে। এবার যখন শুয়েছি তখন ওই সেম জিনিস আমি দেখছি যে আমাকে বিছানায় শুতে দিচ্ছে না, ওই বালিশ শুদ্ধ কেউ একজন তুলে দিচ্ছে, যে জিনিসটা আমার পিসির বাড়িতে হয়েছিল আমার দাদা মারা যাওয়ার পর, দাদার শ্রাদ্ধের দিনকে যে জিনিসটা হচ্ছিল সেম জিনিসটা, এটা শুধু আমার সাথে কিন্তু হচ্ছে, মা কিন্তু কিছু ফিল করেনি এইবারে, শুধু খাট নড়ছে সেটা ফিল করেছে। এবার আমি কিছুতেই শুতে পারছি না, আমাকে ওরকম বালিশ শুদ্ধ
মানে এরকম তুলে দিচ্ছে, আর পুরো সারা ঘরে আমি দেখতে পাচ্ছি এরকম ঘুরে ঘুরে নেচে বেড়াচ্ছে। একবার দেখছি মশারির ওপর শুয়ে পড়লো, মানে মশারিটার উপরে তো মানে কি বলবো, একটা মানুষ শুলে তো জিনিসটা ঝুলে পড়ে যাবে, বাট ও দেখছি মশারির ওপর শুয়ে আছে, হ্যাঁ আমার দিকে এরকম হাত বাড়াচ্ছে, মানে অদ্ভুত পুরো তাণ্ডব নৃত্য করছে ঘরের মধ্যে। এটা তোমার কোনো ইলিউশন বা কোনো হ্যালিউসিনেশন হচ্ছিল না তো? না, কিন্তু সেই জিনিসটা যদি হয় তাহলে খাট নড়াটা আমার বাবা মা কি করে ফিল করলো? মানে এটা হতে পারে যে আমি হয়তো অনেকদিন পরে সেম একটা শ্রাদ্ধের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি বলে হয়তো আমার সেই স্মৃতিটা একটা মনে পড়ে গেছে যে আমার দাদার টাইমে এটা হয়েছিল, সেটা থেকে যদি আমার হয়েও থাকে, মানে আমি পুরো কন্টিনিউয়েশনে গেলে তুমি বুঝতে পারবে। তো তারপরে কি হয়, আমি শুতে পারছি না, তো আমি তখন ভাবলাম যে একটুখানি চোখে মুখে জল দিয়ে আসলে যদি আমার ঘুমটা আসে। আমি মাকে ডাকলাম, মাকে ডেকে আমি যখন মানে দরজাটা খুলে আর কি বাইরের দিকে যাচ্ছি, আমার মা দেখলো ফট করে একটা ছায়া, মানে একটা ছায়া ছিল যে সরে গেল। এবার আমার মা বলেছে কে ওখানে, তখন আমি বাইরে গিয়ে আর থামে থাকতে পারিনি, মাকে বলেছি যে এই 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 হয়েছে, হ্যাঁ আমি এইগুলো দেখেছি, আমার সাথে এরকম হচ্ছে, আর সমানে আমাকে বলছে যে আমার সঙ্গে চল, তুই বাইরে আয়, তুই বাইরে আয় আমার সাথে চল। তো মা দেখছে জিনিসটা সুবিধার না, মা আমাকে নিয়ে আর যায়নি, আমাকে বলছে তুই দাঁড়া আমি বাবাকে ডেকে আসছি। তারপরে যেহেতু বাবার একটু রাশিটা ভারী ছিল তো বাবাকে ডাকা হলো, কিন্তু তারপরে দাদা বিশ্বাস করবে না, আমি সারাটা রাত ওই যেরকম আগে দেখতাম যে আমাকে কিছু একটা দিয়ে মারতে আসছে, এবং আমি মানে চারিদিকে একটা জানলা বন্ধ করছি, বাবা বলছে কোন জানলাটা দিয়ে দেখতে পাচ্ছিস, এই জানলাটা দিয়ে দেখতে পাচ্ছিস, ঠিক আছে আমি এই জানলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা জানলা বন্ধ করছি তো পাশের জানলায় গিয়ে এরকম মানে এরকম দেখছি পুরো বডিটা বাইরে, দুটো পা জানলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, মানে অদ্ভুত রকমের জিনিসপত্র, মানে এইগুলো তো আমার ইমাজিনেশন আসবে না। একটা জিনিস, একটা মানুষ যদি কোনোদিনও জিনিসটা নাই দেখে থাকে তাহলে সেই জিনিসটা সে ভাববে কি করে, মানে এটা তো আমাদের কনসেপ্টে আসবে না যে পুরো শরীর জানলার বাইরে বের করে দুটো পা জানলা দিয়ে ঢুকিয়ে দেবো, এটা তো কখনো আমি কাউকে দেখিনি করতে। তো সারা রাত এই জিনিসটা হয়, এবং আমি শুধু বলতে থাকি যে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি এখানে থাকতে পারছি না, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে মায়াপুরে নিয়ে চলো। কারণ মায়াপুরে রাধা মাধবের মন্দিরে আমি ছোটবেলা থেকেই যেতাম, এবং যেহেতু বাবার বন্ধুর বাড়ি নবদ্বীপে তো সেখান থেকে মায়াপুরে যাওয়া হতো, এবং আমি রাধা মাধবের খুব বড় ভক্ত আর কি, তো সেই হিসেবে আমি যে আমি এখানে থাকতে পারছি না, আমাকে রাধা মাধবের ইয়েতে নিয়ে চলো। তো তখন বাবা বললো যে ঠিক আছে 6টার আগে তো নৌকাটা খুলবে না, 6টা বাজুক, রেডি থাক, স্নান টান করে আমি নিয়ে যাব। দিয়ে সারা রাত কোনো রকমে মানে এদিক ওদিক করে তো কাটলো। তো এবার কাকারাও ঘুমোতে পারিনি, এবার যে ঠাকুর মশাই আর কি শ্রাদ্ধ করেছিল সেই ঠাকুর মশাই এবার ভোর ভোর উনি পুজো দিতে গেল, তো সেই ঠাকুর মশাইকে ধরে তার বাড়ি থেকে আর কি নিয়ে আসা হয় যে এরকম চলুন, মেয়েটি এরকম সারা রাত ছুটে পারিনি। তো ঠাকুর মশাই এসে বলছেন যে ঠিক আছে আমি যাচ্ছি, আমি এই ঠাকুর পুজো করার কাপড়ে আমি ওর কাছে যাব না, আমি বুঝতে পেরেছি ওর কি হয়েছে, তো আমি কাপড় ছেড়ে অন্য ড্রেস পরে আমি আসছি। তো তখনও মানে সকাল হয়ে গেছে প্রায় 7টা বাজে, তো আমরা তখনও যাইনি মায়াপুরে। ওই ঠাকুর মশাই এলেন, এসে বললেন যে কি হয়েছে তুমি কি দেখে, তো আমি ওনাকে সবটা বললাম। তো উনি শুনে একটাই কথা বললেন, আমার মাকে জিজ্ঞাসা করলেন যে ওর কি এর আগে এরকম কিছু হয়েছিল, মানে ঠাকুর মশাই তো জানার কথা না যে আমার এর আগে ওই জিনিসটা ঘটেছিল। তখন মা জাস্ট বলেছে যে হ্যাঁ আমার ভাগ্নে মারা যাওয়ার পরে ওর এরকমই হতো, এবং তখন বলেছিল যে অনেক কষ্ট ওর পিছু ছাড়ানো হয়েছিল, আবার পিছু ধরেছে। তো এটা তো এত সহজে যাবে না, আমি ঝেড়ে দিচ্ছি, আপনি যেখানে ওনাকে ওকে ইয়ে করেছিলেন প্রথমবারে যার কাছে নিয়ে গেছিলেন তার কাছেই নিয়ে যান। এবার তখন তো আমার মায়ের মাথায় হাত পড়েছে, কারণ ওই গোস্বামী ঠাকুর তখন অলরেডি মারা গেছেন, মানে যিনি আমাকে সুস্থ করে দিয়েছিলেন তিনি অলরেডি মারা গেছেন, আর ওনার নেক্সট জেনারেশন কেউ মানে এই প্রফেশনটার সাথে আর অ্যাটাচ না, মানে উনি কাউকে ওনার বিদ্যাটা শিখিয়ে যান। তো সেইটা শুনে তো আমার মা বলছে যে যার কাছে নিয়ে গেছিলাম তিনি তো নেই, ঠাকুরমশাই আপনি কিছু একটা দিন, কারণ আমি মেয়েটাকে নিয়ে অত দূর যাবো, যদি রাস্তাঘাটে কিছু বিপদে পড়ি আমি যাবোই বা কিভাবে। তো তখন বললাম আমি আপাতত ঝেড়ে দিচ্ছি, কিন্তু এটা দিয়ে হবে না, যে এসেছে সে মানে খুব ভারী টাইপের জিনিস এবং তাকে সরানো আমার কাজ না, এটা আমি পারবো না। হ্যাঁ, তো তখন বললো যে এগুলো যারা দোষ কাটায়, মানে যারা মারা গেলে দোষ পেলে দোষ কাটায়, আপনি তাদের কাছে যেতে পারেন। মানে সেই ঠাকুরমশাই কিন্তু জানতেনও না যে আমার ঠাকুমা এরকম মারা গেছে বা দোষ পেয়েছে, উনি কিন্তু নিজের ইয়ে থেকেই বলেছিলেন। তো তখন বাবা বললো যে যে আমি ওকে খুব বলছে বারবার মায়াপুরে যাবো, এখানে থাকবো না। তো তখন বললো যে হ্যাঁ ওখানে যান, ওখান থেকে আর এখানে আসবেন না,
আপনারা এখানে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। তো আমাদের যাওয়ার কথা ছিল বিকেলবেলার ট্রেন ধরে, মানে বাড়ি ফেরার কথা ছিল, কারণ দুপুরবেলা মৎস্যমুখীর অনুষ্ঠান, সেটা খেয়ে দিয়ে আমরা আসবো। তো আমরা সেই দিনকে আর কি সকালবেলায় বেরিয়ে পড়ি, মানে তখনই ওই মুহূর্তেই বেরিয়ে পড়ি, বেরিয়ে লাগেজপত্র নিয়ে সবার আগে মায়াপুরে আসি। মায়াপুরে এসে মানে এমন একটা জিনিস হচ্ছে, আমি যে আমি সকাল আমি কিন্তু বলছি সমানে যে আমি যাব আমি যাব, বাট মন্দিরে ঢোকার সময় আমি মাকে বলছি কি আমার না ইচ্ছা করছে না, তোমরা যাও আমি বাইরে থেকে দেখছি। মা বলছে, ও মা তুই বললি বলে আসা হলো, তুই যাবি না কেন, যাবি না কেন? বললাম না আমার ভেতরে ঠিক ভাল লাগছে না, ঢুকতে ইচ্ছা করছে না, আমার ভয় করছে। মা বলছে, ভয় করছে বলেই তো মন্দিরে আসলাম, তাহলে তুই ভেতরে ঢুকবি না কেন? ঠিক এক প্রকার জোর করে টেনে এসেই নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে ওখানে নৃসিংহদেবের একজন একটা মূর্তি আছে মায়াপুরে, তো সেই নৃসিংহদেবের মূর্তির সামনে এরকম মানে এখানে গেলে বুঝতে পারবে, নৃসিংহদেবের একটা মুকুট আছে যেটা মাথায় আর কি মানে সমস্ত ভক্তদের মাথায় ওটা ছোঁয়ানো হয়। তো ওই লাইনে দাঁড় করিয়েছে মা আমাকে, এবং ওটাতে বলে আর কি সমস্ত ভয় বিপদ আপদ কেটে যায়। তো ওই লাইনে দাঁড় করিয়েছে, মানে ওই মুকুটটা যেই মুহূর্তে আমার মাথায় দিয়েছে দাদা, আমি আমি কিন্তু দাঁড়িয়েছিলাম এবং আমার সামনে মা, আমার পেছনে বাবা, আমি মাঝখানে। তো ওই মুকুটটা যেই মুহূর্তে আমার মাথায় দিয়েছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি, আমার হাত পা পুরো কাঁপছে এবং আমি বসে পড়েছি ধপ করে। এবং যিনি পূজারি ছিলেন তিনি বলছেন যে কি হলো, এবার ওনারা তো সবাইকে মাতাজি মাতাজি আপনার কি হলো, আপনি শরীর খারাপ করছে এরকম কেন করছেন, যে আমি ওইখানেই সেন্সলেস হয়ে যাই মায়াপুরের মন্দিরের ভেতরে। এবং তারপরে ওখানে অনেক আর কি অনেকেই ছিলেন, মানে ওখানে তো তখন আর কি বলবো এই ভোগ আরতি হচ্ছিল, তখন 11:30 বাজে আমরা পৌঁছেছি মায়াপুরে। তো প্রচুর লোকজন ছিল, তো সবাই আসে, জল টল দেওয়া হয়, এটা ওটা দেওয়া হয়। হ্যাঁ, তারপরে ওনারা সব নৃসিংহদেবের তুলসী চন্দন মানে যেগুলো আর কি করা হয়। তো তখন আমার মা কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার মেয়েটাকে নিয়ে প্রায় 3 বছর ধরে ভুগছি, ওর এরকম এরকম হয়েছিল, তো ভেবেছিলাম কেটে গেছে, কিন্তু আবার জিনিসটা কালকে থেকে ফেরত এসেছে। হ্যাঁ, আমি যে কি করব, আর যিনি ঠিক করে দিয়েছিলেন তিনি তো এখন নেইও, তো তিনি তো মারা গেছেন, এটা যে কি করি এখন, আমি ওকে কিভাবে মানে আবার কিভাবে ওর পেছনটা ছাড়া করাবো সেটাই তো বুঝতে পারছি। তো তখন ওখানের যারা আর কি ভক্ত তারা বলছেন যে নৃসিংহ কবচ আছে, নৃসিংহ কবচ ওকে পরিয়ে দিন তাহলে কিছু হবে না। তো নৃসিংহ কবচ কিনতে যাওয়া হয়েছিল, কিন্তু ওনারা বললেন যে ওটা ধারণ করার অনেক নিয়ম আছে, প্রথমত তো আমাকে ইসকনের দীক্ষিত হতে হবে, মানে ওখান থেকে দীক্ষা নিতে হবে, দীক্ষা নেওয়ার পরে 6 মাস ওরা আমার মানে সমস্ত কিছু আর কি চাল চলন সবকিছু দেখবে, দেখার পরে আমার এক্সাম হবে, মানে শুরুতেই কাউকে ওটা দিয়ে দেওয়া যায় না, ওটা ধারণ করার অনেক নিয়ম আছে এবং সম্পূর্ণ নিরামিষ ভোজী হতে হবে। তো তখন আর এরকম যখন তখন যা খুশি দিয়ে দেওয়া যায়। তো ওরা একটা জিনিস দিয়েছিল নৃসিংহদেবের, ওই একটা সেন্ট টাইপের দিয়েছিল আতর, তো বলেছিল ওটাই বিভিন্ন আর কি মানে আমরা মানে একটা সাষ্টাঙ্গে প্রণাম হয় জানো তো, আর মেয়েরা পঞ্চঅঙ্গে প্রণাম করে, তো সাষ্টাঙ্গ প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে টাচ করবে, তো সেই 6টা স্পেশাল জায়গাতে ওই আতরটা লাগাতে বলেছে। তো মেয়েদের 5টা জায়গায়, সেটা হচ্ছে কপাল, নাক, কুনুই, হাতের তালু, আর হচ্ছে হাঁটু আর পায়ের পাতা, এই সমস্ত জায়গাতে লাগাতে বলিয়েছে, মানে ওই আতরটা লাগাতে বলেছে। তো সেই দিনটাতে তো মোটামুটি আর কি ঠিকঠাক হই, এবং মন্দির থেকে ইয়ে করে তারপরে অনেক কষ্ট করে ট্রেনে ফ্রেনে করে আমরা বাড়ি আসি। এবং ট্রেনে যে মানে অন্যান্য সময় কি বাচ্চারা কি হয় যে ট্রেনে জানলার ধারে বসবো, বাট সেই দিনকে আমার জন্য জানলার ধারে বসতে ভালো লাগছিল না। আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন হয়তো পাশের ট্রেন লাইন দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, তো সেই ট্রেনের চাকার সাথে ওই জিনিসটা পুরো গড়াতে গড়াতে আমার সাথে সাথে আসছে। মানে ট্রেনের চাকার সাথে মানে মানে আমি তো একটা ট্রেনে করে যাচ্ছি, এবার ধরো আমার ট্রেন লাইনের প্যারালাল আরেকটা ট্রেন লাইন যাচ্ছে, সেই ট্রেন লাইন দিয়ে ধরো আরেকটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এবার লোকাল ট্রেন মানে কৃষ্ণনগর লোকাল ধরো, তো সেই যে পাশের লাইনে যে ট্রেনটা, সেই ট্রেনের যে চাকাটা আমি দেখছি ওই জিনিসটা, মানে ওটাকে কি বলা উচিত আমি জানি না, ওই একটা অবয়ব বা ছায়া মূর্তিটা পুরো নিজের শরীরটাকে ওরকম গোল করে পাকিয়েছে, এবং চাকার সাইডে মানে যেরকম আমরা টায়ার পরাই একটা চাকার বাইরে, ওই রকম টায়ারের ওপর মানে টায়ারের মতন হয়ে গিয়ে চাকার সাথে রিভলভ করতে করতে ওই ট্রেনটার সাথে সাথে আমার প্যারালালি ও যাচ্ছে, এবং জিনিসটা খুব ডিস্ট্রাক্ট করছে আমাকে, মানে আমাকে বারবার এটাই বলার চেষ্টা করছে যে ও আমার পেছন নিয়েছে, এখন ও আমাকে ইজিলি ছাড়বে না, মানে ও আমাকে আবার পেয়ে গেছে, আমাকে ইজিলি ছাড়বে না। তো আমি যার জন্য জানলার ধারে বসছিলাম না, মানে আমি বসছি, আমার বসতে ভালো লাগছে না, আমার শরীরটা কেন আনসান করছে, অদ্ভুত রকমের ওই শ্বাসকষ্টটা হচ্ছে, ওটা মাঝে মাঝেই হচ্ছে, মানে কিছুক্ষণ পর পরে আমার বুকটা ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছি না, সেটা ওই রাত থেকে হয়েছিল, সেটা মায়াপুরে যাওয়ার পরেও কন্টিনিউ হচ্ছিল।
এবং ওখান থেকে ফেরার সময় হয়েছে। তো তারপরে তো আর কিছু জানানো হয়নি। এবার মা তো মাসিকে বললো, মাসি তখন বললো যে ওই তাবিজটা তো খোলা উচিত ছিল, তাবিজটা তো তোরা ভুল করে ফেলেছিস। মা বলছে হ্যাঁ ওটা তো পরে মনে পড়েছে, পরের দিন সকালবেলা, তো এখন কি করব, মানে গোস্বামী ঠাকুরও তো মারা গেছে, তাহলে কাকে পাওয়া যাবে, মানে ওটা তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, ও জানলার ধারেও বসতে পারছে না, কিছুই করতে পারছে না। তো মা বলছে ঠিক আছে দেখ হয়তো রাস্তাতে, মানে মাসি বলেছে যে দেখ হয়তো রাস্তাতেই চলে যাবে, বাড়ি অব্দি নাও যেতে পারে, অত চিন্তা করিস না, আগে এখানে ফের, তারপরে দেখছি কি করতে পারি। হ্যাঁ কারণ যিনি ছিলেন উনি তো আর নেই, এখন কালী মন্দিরে এমনি পুরোহিত এসে দুবেলা পুজো দিয়ে যায়, ওইসব কাজকর্ম কেউ কিছু করে না, এখন জিজ্ঞাসা করতে হবে যদি কেউ থাকে এখানে, এইরকম ভাবে মাসি বললো। তারপরে তো আমরা কোনো রকমে আর কি শিয়ালদায় আসি, শিয়ালদা থেকে বাড়ি টাড়ি আসা হয়। সেই দিন রাতে আর বাড়িতে কিছু হয়নি আমার সাথে। পরের দিনকে দুপুরবেলা আমি বসে অঙ্ক করছি, তো আমি হঠাৎ দেখতে পাচ্ছি যে মানে পাশের বাড়ির জানলা থেকে ওই জিনিসটা এরকম মানে আমাকে হাত বাড়িয়ে এরকম ভাবে ডাকছে, মানে যেটা আমি দাদা মারা যাওয়ার সময় দেখতাম যে ডেকে চলে গেল, বাট এবারে দেখছি যে সে আর যাচ্ছে না। সে আমার দিনের বেলা, মানে তখন কটা হবে, 1:30 বাজে দুপুরবেলা, আমি অঙ্ক করছি জাস্ট বসে, মা নিচে রান্না করছে, বাবা তো বেরিয়ে গেছে কাজে। আমি না কিচ্ছু বলিনি, আমি চিৎকার চেঁচামেচি কিচ্ছু করিনি, আর গরমকাল জানলা খোলা, আমি জানলাটা জাস্ট লাগালাম, জানলাটা লাগিয়ে আমি নিচে চলে এসেছি বই খাতা নিয়ে, যে রান্নাঘরে বসেই আমি পড়াশোনা করবো, আমি উপরে একা করতে পারছি। আমি কিছু বলিনি কারণ বাড়ির লোক যদি আবার জানে তখন ফার্স্ট অফ অল তো বকাবকি করবে যে কেন এটা করেছি, এত কষ্ট করে ছাড়ানো হয়েছে, এবং সেকেন্ডলি অনেকে হাসাহাসিও করবে যে আমি হয়তো আবার এই জিনিসটা বলছি। তো সেই হিসেবে আমি বাড়িতে, মানে এই ঘটনাটা শুধু আমার বাবা মা আর আমি এই তিনজনই জানতাম। এবার যেটা শুরু হলো, আমি সেই দিন ওই দুপুরের পর থেকে ওই যে জানলার বাইরে আমি দেখলাম, তারপর থেকে আমি আর কিছু খেতে পারছি না, আমি যাই খাচ্ছি পুরো ঢেলে বমি হয়ে যাচ্ছে, এদিকে আমার পেটে ব্যথা বা গ্যাস অম্বল কোনো কিছুই হয়নি, মানে আমি যাই খাচ্ছি না কেন পুরো বমি হয়ে যাচ্ছে। আর আমার চোখ মুখটা মানে একটা অদ্ভুত রকমের, মানে খুব সেই একটা দুর্বলতা চলে এসছে, ওই জাস্ট 2-3 দিনে কিন্তু এই জিনিসটা হয়েছে, মানে যেদিন ফিরেছি তার আগের দিন রাত্রির থেকে এই ঘটনাটা ঘটেছে। যেদিন ফিরেছি সেদিন রাতে তো আর আমাদের বাড়িতে কিছু হয়নি, সেদিনটা হয়তো টায়ার্ড ছিলাম বা ঘুমিয়ে পড়েছিলাম। এবার তার পরের দিনকে দুপুরবেলায় ঘটনাটা ঘটেছে, তো জাস্ট 3 দিনে এরকম ঘটেছে। তো ঘটার পরে কি হয়েছে, দুপুরবেলা তো খেয়েছি, খাওয়ার পরে তো বমি হয়ে গেছে, বমি হওয়ার পরে মা জাস্ট আমাকে একটু নুন চিনির জল করে দিয়ে বলেছে যে এটা খেয়ে শুয়ে থাক, আর কিছু পড়াশোনা করতে হবে না, দেখি সন্ধ্যেবেলা আমি ওই আমাদের এখানে অনেক ঠাকুর মন্দির আছে আমি নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসবো। তো সেই রকম বলেছে, সেরকম বলার পরে আমার, আমি শুয়েছি, শোয়ার পর আমার হঠাৎ মনে হলো যেন আমার পটি পাচ্ছে। আর আমাদের হচ্ছে খোলা বাড়ি, নর্থ কলকাতার বাড়ি যেরকম হয়, তো খোলা বাড়ি, আমি যখন যাচ্ছি মানে সিঁড়ি দিয়ে এরকম নামছি নিচে, আমি দেখতে পাচ্ছি যে আমি যে স্টেপটায় পা দিচ্ছি তার ঠিক আগের স্টেপেই ও বসে আছে, এবং আমি মনে একটা অদ্ভুত সাহস নিয়ে যে বসে থাক যাই থাক আমি নেমে যাবই, এটা দুপুরবেলা কিছু হবে না, এখন দিনের বেলা কিচ্ছু হবে না, তখন কটা ওই 3:30-4 হবে এরকম আমার ওই টাইমটায় পটি পেয়েছে। তো আমি আর নিচে জেঠিমারা আছে, তারা তখনও মানে ওদের খাওয়া দাওয়া চলছে, মানে এমন নয় যে পুরো ফাঁকা বাড়ি, আমি তার মধ্যে ওকে দেখতে পাচ্ছি, মানে আগে যেরকম দেখতাম স্কুলে দেখতাম এদিক ওদিক দেখতাম, এখনো সেরকম দেখতে পাচ্ছি, এবং আমি যে মানে ও বসে আছে আমি বুঝতে পারছি যে ও বসে আছে, আমি ইচ্ছে করেই যাতে ওর গায়ে পাটা লাগে আমি সেই হিসেবেই পায়ের স্টেপটা ফেলছি, আমি পরের মুহূর্তে দেখছি যে ও হয় আগের সিঁড়িটাই বসে আছে, নইলে আমি যে সিঁড়িটা ক্রস করে এসেছি সেই সিঁড়িটাই বসে আছে, মানে এরকম জাম্পিং করছে। আমি পটিতে বসছি, দেখছি বসে আছে, মানে যেখানে পটির যেখানে কলটা আমি জল জলটা নেবো ওই কলের ওপরটাতে বসে আছে, মানে কখনো খুব ছোট সাইজে কখনো বিশাল বড় সাইজের, মানে একটা অদ্ভুত রকমের ইয়ে দেখছিলাম। দেখো সত্যি কথা বলতে ফার্স্ট টাইমে তো আমি এই জিনিসটা অনেকদিন ধরে দেখেছি, তো সেকেন্ড টাইমে যখন আমি সেম জিনিসটাকে দেখছি আমার অতটাও ভয় লাগেনি, কিন্তু ওর অ্যাক্টিভিটি গুলো খুব ইন্টেন্স ছিল। আগে যেমন কি রাতের বেলা হলে শুধু দেখা দিত, এখন সারা দিনই আমি ওকে দেখতে পাচ্ছি, মানে আমি চলাফেরা করছি যাই করছি না কেন আমি হয়তো বোতল খুলে জল খাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে মানে আমি ছিপিটা আমার হাতেই ধরা কিন্তু আমি দেখছি যে মানে বোতলটা আমি হাত দিয়ে খাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ও হাতটা দিয়ে বোতলটা ধরে যাচ্ছি আমি জলটা খাচ্ছি, এবং জিনিসটা হয়তো আমার অতটা ভয় লাগছিল না কিন্তু খুব ইরিটেশন হচ্ছিল যে এরকম কন্টিনিউয়াসলি আমার সাথে একজন আছে, এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা খুব ইরিটেশন, মানে
আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি একজনকে দেখতে পাচ্ছি না, চোখের সামনে সারাক্ষণ যে দাঁড়িয়ে আছে, ঘুরছে, কিছু একটা করছে। তো এই জিনিসটা করতে করতে এবার যখন আমি মানে পটি করে ওপরে উঠছি, তখন আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। আমার মেজো জেঠিমা সেটা দেখে দেখে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার কি মানে শরীর খারাপ লাগবে। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আমার এরকম এরকম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। তো আমি দেখছি মানে আমার মেজো জেঠিমা নিচে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে, আমিও সিঁড়ির কাছটাতেই দাঁড়িয়ে আছি। আমি ফট করে উপরে তাকিয়ে দেখছি যে ওই ছায়া মূর্তিটা একটা ইট নিয়েছে, ইট নিয়ে ওপর থেকে সেটা ফেলবে আমার মেজো জেঠিমার মাথায় করে এরকম ভাবে উপক্রম করছে। তো আমি মেজো জেঠিমাকে জাস্ট টেনে সরিয়ে দিয়েছি যে তুমি সরে আসো, তোমার মাথায় এখন ইট ফেল। তখন মেজো জেঠিমা তাকিয়ে ভাবছে, মানে অনেক সময় হয় খোলা বাড়ি কাকে এটা ওটা নিয়ে যেতে গিয়ে ফেলে, সেটা অনেক সময় হয়েছে, এরকম অ্যাক্সিডেন্টও হয়েছে, হ্যাঁ পাথরের টুকরো পড়েছে কারণ মাথায় এ হয়েছে। বলছে কই কোনো তো কাক নেই। আমি তখন বলেছি যে আরে কাক না, আবার সেই জিনিস আমি দেখছি। তখন তো তারা সবাই বলছে যে এই জিনিস তো ভালো কথা নয়, যে এরকম আজকে দেখছি, দুদিন পরে আবার পড়তে যাব সেখানেও এরকম দেখব। তো ইতিমধ্যে মাসি আবার একটা সন্ধান দেয়, ওই সোদপুরেই একজন ছিল এবং এখনো তার কাছে আমরা যাই, কনসাল্ট করি। তো তিনি সোদপুর ঠিক না, সোদপুর থেকে ভেতর দিকে নাটাগড়ের দিকে পার্থপুর বলে একটা জায়গা আছে, পার্থপুর বাজারের কাছে উনি বসেন। আমি ওনার নামটা নিচ্ছি না, ওনার প্রবলেম হবে সেই জন্য। তো উনি নাকি খুব ভালো, উনি এগুলো খুব ভালো ইয়ে করে। তো আমার মাসি বললো যে ওনার কাছে আমাকে নিয়ে যেতে। তো সেদিনকে আমার বাবা আর আমি গিয়েছিলাম, মা যায়নি। তো আমি যে শ্যামবাজার থেকে বাসে উঠেছি, আমি তোমাকে বলছি 78/1 ছিল বাসটা, ওই বাসটা যায় ওটা পার্থপুর বাজারের ভেতরটা। 78/1 এ দুটো রুট আছে, কিছু কিছু বাস রহরা অব্দি যায়, কিছু কিছু বাস পার্থপুর যায়। তো যে বাসটা পার্থপুর যায় সেই বাসে করে ওনার ইয়েতে যেতে হবে। তো আমরা পার্থপুরের বাসে উঠেছি, ডানলপের সামনের যে রাস্তাটা আমি সেইখানে দেখতে পাচ্ছি যে এরকম মানে গাড়ি যাচ্ছে, গাড়ির মাথাগুলো দিয়ে টপকে টপকে মানে ও হেঁটে হেঁটে আমার সাথে মানে বাসে প্যারালেল যাচ্ছে, যেরকম আমি ট্রেনে দেখেছিলাম চাকার সাথে ঘুরতে। মানে দিনের বেলাতেও তুমি এরকম দেখছো রাস্তায় তোমার সাথেই যাচ্ছে? আমার সাথেই যাচ্ছে। এবং আমি যখন ফিরেছিলাম মানে ওই কৃষ্ণনগর থেকে যখন ফিরেছিলাম, তখনও তো দিনের বেলাই ছিল, আমি তখনও কিন্তু দেখেছি এরকম ট্রেনের চাকার সাথে রিভলভ করতে করতে যাচ্ছে। তো যেহেতু আমি আর বাবা গিয়েছিলাম, তো জেনারেল সিটেই বসেছিলাম আমি জানলার দিকে আর পাশে আমার বাবা বাসে। তো ওরকম দেখার পরে আমি আর তো বসে থাকতে পারছি না, এবং আমাকে দেখে হাসছে, হ্যাঁ কখনো উল্টো ভাবে হাঁটছে মানে মাথাটা নিচে আর দুটো পা ওপরে এরকম ভাবে ও যাচ্ছে, মানে অদ্ভুত অ্যাক্টিভিটি। মানে এই জিনিসটা যদি কেউ নিজের চোখে না দেখে এটা বলে বোঝানো যাবে না, এবং শুনলে তার হাসিই পাবে। মানে কেউ যদি ফার্স্ট টাইম শোনে তার সেটা হাসিই পাবে যে এরকম আবার হয় নাকি, এটা একটা ইমাজিনেশন, বাট বিশ্বাস করো আমি তো নিজের চোখে দেখেছি। এবার বাবা তখন বলছে ঠিক আছে তোকে জানলায় বসতে হবে না, তুই এদিকটাতে বস, আমি জানলার ধারে বসছি। এবার আমি যে এই দিকটাতে বসছি, তখন লেডিস এর সাইড এর জানলা গুলো দিয়ে দেখতে পাচ্ছি, মানে সেটা তো অনেকটা দূরে আমার থেকে, আমি সেখানেও দেখতে পাচ্ছি যে ও এই সাইড এর মানে কি বলবো রাস্তা দিয়ে যাচ্ছে। আবার যখন ওই দিকে তাকাচ্ছি মানে দেখছি যে রং রুট, মানে ওই দিক দিয়ে গাড়িগুলো ব্যাক করছে, ও উল্টো দিকে আসা গাড়ির ওপরে চড়ে চড়ে ও আমার সাথে সামনের দিকে যাচ্ছে। মানে আমি তোমাকে বোঝাতে পারছি ইনসিডেন্টটা কিরকম ঘটছে, এই জিনিসটা পুরো 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে হয়েছে। ডানলপ থেকে ওই ভেতর অব্দি যেতে, যতক্ষণ ডানলপের আগে অব্দি কিছু হয়নি, ডানলপ থেকেই জিনিসটা শুরু হয়েছে। ওই একটা রেল ব্রিজ আছে, ওই রেল ব্রিজ তো যখনই ক্রস করেছে ডানলপের, তারপর থেকেই জিনিসটা শুরু হয়েছে। পুরো রাস্তা এরকম করতে 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 গেছে। তো তারপরে একটা টাইমে এরকম হয়েছে যে আমাকে আর বাসে বসে থাকতে দিচ্ছে না। মানে আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভার তো বাসটা সামনের দিকে চালাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ড্রাইভারের পিঠে পিঠ ঠেকিয়ে ও আমার দিকে মুখ করে বসে, মানে ও কিছুটা করে ঠেলছে, আমার মনে হচ্ছে বাসটা পেছন দিকে যাচ্ছে। আর আমি বাবাকে বারবার বলছি যে বাবা এই বাসটা মনে হয় যাবে না, তুমি নামো, আমরা তো অন্য বাসে যাই, এই বাসটা করে যাবো না, এটা তো যাচ্ছেই না, এটা তো যাচ্ছেই না। তো কন্ডাক্টর টিকিট দিচ্ছে, আমার মনে হচ্ছে টিকিটটা ও ধরে আছে, কন্ডাক্টর না, মানে আমি সমস্ত জায়গায় প্রত্যেকটা মানুষের মধ্যে ওর একটা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি। তো তখন কোন রকমে আর কি বাস থেকে নেমে ওনার কাছে যাওয়া হয়। ওনার কাছে যাওয়ার পরে মানে ওটা মানে কি বলবো, ওনার কাছে আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল, আমি এর আগে ওনার কাছে কখনো যাইনি, ঠিক আছে, ওটাই আমার ফার্স্ট যাওয়া ছিল। তো উনি আমাকে জানতেন না, আমিও ওনাকে চিনতাম না, বা কোনো ইন্ট্রোডাকশন কিছু দেওয়া হয়নি। তো জাস্ট ওই অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়া হয়েছিল, উনি আমাকে জাস্ট দেখলেন,
দেখে তখন বললেন যে মানে ওনার ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, কারণ সেদিনটা শনিবার ছিল। তো এরকম হওয়ার পরে উনি আমাকে দেখে বললেন যে মানে সবাইকে এরকম দেখছিলেন, আরো লোকজন গেছিল, তো যাকে দেখছেন তাকে দেখে বললেন যে ঠিক আছে, আপনারটা অনেক বড় ব্যাপার, আপনি যেটুকু বললাম সেটুকু করুন, আমি আপনারটা আবার পরে দেখব, আপনার এটা একটা শুভ কাজ, তো এইখানে এখন শুভ কাজটা করাটা ঠিক হবে না, আপনি আজকে বাড়ি চলে যান। পরে যাকে দেখছিলেন তাকে উনি মানে চলে যেতে বললেন, তো তিনি চলে গেলেন। তো তারপরে যিনি লাইনে ছিল তখন বললেন যে এখানে যারা যারা আছেন প্রত্যেকে একটু অপেক্ষা করুন, এই মেয়েটিকে আগে আমায় দেখতে হবে, এই মেয়েটির কিছু অসুবিধা হচ্ছে। তো আমাকে তখন জিজ্ঞাসা করলো তো আমার নাম, তখন বললাম যে আমার নাম অমুক। তো তখন বলছে যে তুমি এখানে একা এসেছো না কাউকে সাথে করে নিয়ে এসেছো? তখন বললাম যে আমার বাবা এসেছে। বাবা বলছে হ্যাঁ আমি ওর বাবা, ওই আপনাকে কালকে ফোন করে এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তখন বলছে না আমি তোমার বাবা এসেছো সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি কি এমন কাউকে নিয়ে এসেছো সাথে করে যাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছ না? আমি তখন বললাম যে হ্যাঁ জেঠু। সিরিয়াসলি সে তোমাকে দেখেই এই কথাটা বলেছে? দেখেই আমাকে এই কথাটা বলেছে, এবং সেটা সে আমাকে ফার্স্ট টাইম দেখছে, এমন নয় যে সে আমাকে চেনে বা আমার এই স্টোরি গুলো সব জানে। তুমি জাস্ট যখন এই কথাটা বললে না, ঠিক আছে, মানে আমি এতক্ষণ ধরে তোমার ঘটনাটা শুনছি, যেই মুহূর্তে তুমি আমায় এটা বললে যে তুমি যা তুমি যে এসেছো তুমি একা এসেছো না সাথে করে কাউকে নিয়ে এসেছো, আমার লিটারালি গুজবাম্পস দিল এই জায়গাটায়। মানে আমারও তখন ভয় লেগে গেছে যে মানে তাহলে কি মানে আমি যেটা দেখছি তাহলে সেটা আমার মনের ভুল নয়, তার মানে সত্যি সেটা এক্সিস্ট করে। তো মানে কি বলবো, আমি তোমাকে এটাও বলতে পারি, তো তখন বলছি সেটা পরপর। তো তখন আমি বললাম যে হ্যাঁ জেঠু আমার খুব অসুবিধা হচ্ছে আমি একদম। তখন বলতে হবেই তো, ও তো তোমার সাথে করেই এসছে, এবং আমার বাড়িটা যেহেতু বাঁধানো আছে ওই জন্য আমার বাড়ির ভেতরেও ঢুকতে পারছে না, ওই মাঠের ওপরে যে বাব লাগাচ্ছে ওখানেও বসে আছে, তুমি দেখতে পাচ্ছ তো ওখানেও পা ঝুলিয়ে বসে আছে। আমি তখন বলেছি হ্যাঁ। আমি কিন্তু তার আগেই বাবাকে বলছি বাবা দেখো কিন্তু আসছে আমার সাথে, হেঁটে হেঁটে আসছে, মানে বাস থেকে নেমে তো একটা মানুষের বাড়িতে আসতে তো একটা গলি পড়ে, সেই গলি দিয়ে আমি যখন দেখছি আমি দেখছি যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি ও গাছগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, মানে ও নর্মাল কোনো কিছুই নাই ওর মধ্যে। তখন আমি বললাম যে হ্যাঁ যেহেতু, তখন বলছে যে ঠিক আছে আগে তোমারটা দেখতে হবে, আমি ওর জন্য ওনার একটা শুভ কাজ ছিল, তুমি তো একটা মানে নেগেটিভ এনার্জি নিয়ে এসছো, তো সেটার প্রেজেন্সে শুভ কাজটা হবে না বলে আমি ওনাকে ছেড়ে দিলাম। পুরো জিনিসটাই এখন আমাকে এই জায়গাটা পুরো ইয়ে করতে হবে, এখন পুরো শোধন করতে হবে, তুমি যেটা নিয়ে এসেছো সেটা ঠিক জিনিস নয়, ভালো জিনিস না। তো উনি রুদ্রাক্ষ পড়লেন, আমার গলাতে একটা রুদ্রাক্ষ পড়ালেন, পড়িয়ে ঝেড়ে দিলেন, এবং তারপরে সবটাই শুনলেন। কি ছিল সেটা কি উনি বলেছিলেন? না উনি যেটা বলেছিলেন উনি তারপরে ওনাকে দেখিয়েছিলাম যে এটা আবিষ্কার, উনি দেখেই বললেন যে এটা আগের সপ্তাহে নষ্ট হয়ে গেছে। জাস্ট উনি আমি কিন্তু কিচ্ছু বলিনি, যেরকম শ্রাদ্ধ বাড়িতে গেছি বা কিছু, আমি জাস্ট এইটুকু বলেছি আমি কদিন ধরে এরকম দেখতে পাচ্ছি, এবং আমার দাদার সময় যেটা দেখতাম সেটাও আমি ওনাকে কিচ্ছু বলি। আমি যাওয়ার সাথে সাথে উনি আমাকে দেখে এটা বললেন, এবং তারপরে উনি আমাকে ঝেড়ে দিলেন, ঝাড়ার সময়টুকু জাস্ট ওইটুকু যে আমাকে এরকম খুব ডিস্টার্ব করছে, বলছে হ্যাঁ তোমার সাথে সাথে সব জায়গায় আছে তো, হ্যাঁ বুঝতে পারছি, তো এরকম ভাবে উনি বললেন। তো তখন বললেন যে আনলাম যে এই তাবিজটা আমাকে এর আগের বারও এরকম সেম একটা জিনিস হয়েছিল, তো ওরকম গোস্বামী ঠাকুর এই তাবিজটা দিল। উনি তখন দেখলেন ভালো করে তাবিজটা দেখে বললেন তাবিজটা এক সপ্তাহ আগে নষ্ট, মানে আগের সপ্তাহে নষ্ট হয়ে গেছে। তো তখনই বুঝলাম যে শ্রাদ্ধ বাড়িটা অ্যাটেন্ড করার জন্য এবং শ্রাদ্ধের খাবার দাবার গুলো খাওয়াটা আমার উচিত হয়নি ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি বললেন যে আমি তোমাকে একটা জিনিস দিয়ে দিলাম সেটা তুমি তোমার সাথে রাখবে, এবং তার সাথে অনেক রেস্ট্রিকশনস দিলেন, এবং সেই রেস্ট্রিকশনস আমি এখনো পর্যন্ত ফলো করি টিল ডে। তো উনি তখন বলেছেন যে যে এসেছে সে আর তোমার মানে ত্রিসীমানায় থাকতে পারবে না কোনোদিনও, আমি যেটা করা সেটা করে দিয়েছি। তো উনি যেটা করেন উনি সেটা মুসলমান মন্ত্রে কাজ করেন, মানে উনি আমাদের মতন কোনো হিন্দু কোনো কিছুতে করেন না, উনি মুসলমান তন্ত্রে কাজ করেন। তো ওনার জিনিসের নিয়ম হচ্ছে মদ আর শুয়ারের মাংস খাওয়া যাবে না, যদি সেটা খাই তাহলেই একমাত্র তাবিজটা নষ্ট হবে, আদারওয়াইজ ওই শ্মশান বলতে তুমি ডেড বডি ছুঁয়েও ফেলো তাও কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আমরা যেন জেনারেলি কোনো তাবিজ বা কিছু লাল কারে পড়ি, ওনাদের নিয়মটা হচ্ছে ওটা কালো কারে পড়তে হবে, বা হাতেই পড়তে হবে, বা কোমরেও পড়তে পারো এরকম বলেছিল, গলাতেও পড়তে পারো যেখানে তোমার সুবিধা। বললাম যে হাতটাই ঠিক আছে, আর বলেছিল মানে ওই মদের ছোঁয়াটাও খাওয়া যাবে, ওটা খেলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর ওই চুল খোলা রাখতে ওইগুলো করতে বারণ করলো, ব্যাস এইটুকুই বলেছিল।
বললো যে যেটা এসেছিল সেটা খুব বাজে জায়গা থেকে এসেছিল এবং সেটা খুব বাজে নজরে এসেছিল, আমি কাটিয়ে দিয়েছি। মানে এটা নিয়ে আর কোনো উনি ফার্দার কোনো এক্সপ্লেনেশন দেয়। আর আর বলেছিল যে কোনো কারোর এঠো না খেতে, এবং সেটা সারা জীবনের জন্য, কারোর এঠো, এমনকি আমার বাবা মার এঠো, আমার খাওয়া বারো, এবং আমার খাওয়া এঠোটা কাউকে না দিতে। আর যদি কখনো মনে হয় যে কারোর বাড়িতে আমার খেতে ইচ্ছা করছে না, মানে আমার ঠিক ভালো লাগছে না, সেটা অপরিষ্কার হোক বা অনেক সময় হয় না যে কোথাওটা গিয়ে যে না আমার ঠিক এর বাড়িতে খেতে ইচ্ছা করছে না, তো যদি এরকম কোনো ফিল হয় তাহলে যেন সেই বাড়িতে আমি না খাই। কোনো বন্ধুর মানে স্কুলে বা কলেজে যা হয় আর কি, বন্ধুর টিফিন শেয়ার করা আমার সমস্ত বানিয়ে ছিল, ওগুলো কিচ্ছু করা যাবে না, কারোর এছো কোনো কিছু খাওয়া যাবে না, তাহলে ওই তাবিজের গুণটা নষ্ট হয়ে যায়। আর 3 দিন বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল, মানে কোথাও যাওয়া যাবে না, মানে আমার পড়া থাকলে সেখানেও পড়তে যাওয়া যাবে না, আর অন্য কোনো বাড়িতে খাওয়া যাবে না ওই 3 দিন। মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কোনো বাড়িতেই মানে কোনো নেমন্তন্ন বা কিছু যে হয় না যে গেলাম খেলাম কিছু, মানে জল স্পর্শ অব্দি করা যাবে। আর উনি একটা জল পরে দিয়েছিলেন, সেই জল পড়াটা আর কি দুবেলা করে খেতে বলেছিলেন, ব্যাস এইটুকুই দিয়েছিলেন। আর একটা কাগজ মতন লিখে দিয়েছিলেন, ওটা ঘরে টানিয়ে রাখতে বলেছিলেন, এরকম কিছু একটা পূর্ব দিকে ফেস করে কোন একটা দেওয়ালে উনি টানিয়ে রাখতে বলেছিলেন, মানে পশ্চিম দিকে দেওয়ালে টানাতে যাতে করে জিনিসটা পূর্ব দিকে ফেস করে থাকে। তো সেই জিনিসটা এখন আমাদের ঘরে টানানো আছে, এবং তারপরে মানে ওই রিলেটেড আর কোনো প্রবলেম হয়নি ওর সাথে। তো ওটা উনি খুব ভালো কিওর করে দিয়েছিলেন, এবং মানে কি বলবো, এখন তো ঠিকঠাকই আছি আপাতত। মানে ওই জিনিসটা ওই ক্লাস 11 এর পরে আমি আর কখনো দেখি। আচ্ছা, মানে তো তুমি এখন মাস্টার ডিগ্রি করছো তাই তো? না না, আমি এখন জব করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে তারপর আর এরকম কোনো কিছু ঘটেনি? না, তারপরে এরকম কিছু ঘটেনি, বাট একটা অন্য ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা এই রিলেটেড নয়, মানে সেটা অন্য একটা জিনিস ঘটেছিল। আচ্ছা, মানে এই দাদা মারা যাওয়ার পরে যে জিনিসটা আমার পিছু নিয়েছিল সেই রিলেটেড ঘটনাটা এই এই এখানেই শেষ, আমি যেটা বললাম এখানেই শেষ। তোমাকে এখনো আশা করছি সেই রেস্ট্রিকশন গুলো মেনে চলতেই হচ্ছে। হ্যাঁ, মেনে চলতে হয়, এবং আমি খাই না, কারোর এসব খাই না, এবং আমার যদি কখনো খেয়ে ভাত বেশি হয় মানে সেই খাবারটা এমনকি বেড়াল কুকুরকেও দেওয়া বারণ। আচ্ছা, মানে অনেক সময় হয় না যে আমরা খেতে পারলাম না, অনেক সময় বেশি হয়ে গেল, আমরা বেড়াল কুকুরকে দিয়ে দিলাম, তুমি তার মানে আর 5টা মানুষের মতো নর্মাল লাইফটা লিড করতে পারো না? না, লিড করতে পারি, এবং তার থেকেও বড় কথা মানে এর পরে যে ঘটনাটা আমার সাথে হয় সেটা কোভিড এর পরেই হয় আর কি, সেটা ভেরি রিসেন্ট ঘটনা, মানে 2021 সালের ঘটনা। তো সেই ঘটনাটার পর থেকে আমার লাইফটা আরো অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে যেহেতু ওই মানে অনেক কিছু নিতে হয়েছে, তো এখন আমি ফুল ভেজিটেরিয়ান। মানে আমি মানে যে মেয়েটা আগে দুবেলা মাটন ছাড়া ভাত খেতে পারতো না, সেই মেয়েটা এখন ভাত ডাল আলু ভাজা দিয়ে ভাত খায়। আচ্ছা, তো আমি এখন ফুল ভেজিটেরিয়ান। তোমার তারপরেও কি যে ঘটনাটা ঘটেছিল সেটাও কি ভৌতিক ঘটনাই? হ্যাঁ, এবং সেটা মানে ওই বলে না জিন ধরার ঘটনা, তো সেটা জিন ধরেছিল। আচ্ছা, তুমি সেই জিনিসেও এফেক্টেড ছিলে তার মানে? হ্যাঁ, আমি সেই জিনিসও এফেক্টেড ছিলাম, এবং তার আগে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা ওই তন্ত্র মন্ত্র করে 3 মাথার মোড়ে 5 মাথার মোড়ে এরকম অনেক কিছু ফেলে রাখে না অনেকে, তো সেটা হয়তো আমার জন্য ফেলেনি কেউ, বাট যার উদ্দেশ্যে ফেলেছিল তার মাঝখানে তুমি পড়ে গেছিলে? হ্যাঁ, মাঝখানে আমি পড়ে গেছিলাম। বুঝতে পেরেছি। তো সেটাও ওই জেঠুই মানে ওনার কাছেই যাই এখনো, এবং উনি খুবই হেল্পফুল, উনি এগুলোতে অসম্ভব এক্সপার্ট, কিন্তু যে জিন ধরার ঘটনা সেটাও উনি ছাড়াতে পারেন, ওটা এতটাই শক্তিশালী ঘটনা ছিল। এই ঘটনাটা আমরা নিশ্চয়ই নেক্সট শুনবো, একদম একদম নেক্সট এপিসোডে না, অন্য কোন একদিন শোনো, কারণ ওটা একটু লেন্দি ঘটনা। অন্য কোন একটা এপিসোডে তাহলে নিশ্চয়ই তোমার ওই ঘটনাটাও শুনবো যেটা তুমি এখন বললে। ঠিক আছে, খুব ভালো লাগলো ঋতিকা, মানে সত্যি কথা বলতে কি বলবো, পৃথিবীতে এই যে মানুষগুলো রয়েছে যারা তোমাদের মতন মানুষকে হেল্প করে, যারা এই বিপদগুলোতে পড়ে যায়, সত্যি এরা না থাকলে যে মানুষ কোথা থেকে বেরোতো এই প্রবলেম গুলো থেকে সেটাই ভাবাচ্ছে আমার। সত্যি কথা বলতে ওনার কাছে গিয়ে গিয়ে মানে পরীক্ষা টরীক্ষা হলে বা এই হলে ওনার কাছে গিয়ে গিয়ে কিন্তু আমি এত কিছু জেনেছি, এবং এই জিনিসটার প্রতি আমার একটা ইন্টারেস্ট এসছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানে আমি ওনাকে বলেও ছিলাম যে আমি এগুলো শিখতে চাই,
যে কিভাবে এগুলো, তখন বলেছিল যে এগুলো সবার জন্য নয়। একদমই তাই। আর সবথেকে বড় কথা, তুমি যেভাবে ফ্রিকোয়েন্টলি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছ, আমার মতেও এটাই বলে যে এসবে বেশি ইন্টারেস্ট তোমার না দেখানোই ভালো। এবার অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে আমার জন্মের সময় আর কি, মানে তখনই উনি আমাকে কতগুলো জিনিস এক্সপ্লেন করেন। তো আমার জন্মের সময় অষ্টমে কেতু ছিল, তো অষ্টমে কেতু থাকার যোগটা হচ্ছে ওই গুপ্ত বিদ্যা এগুলোর প্রতি আগ্রহ এটা ক্রিয়েট করে, মানে এটা অ্যাস্ট্রোলজি যারা জানেন তারা বেটার বুঝতে পারবেন। তো ওই জন্য আমার এগুলোর প্রতি একটা ইন্টারেস্ট আসছে বা কিছু একটা ভাবে ইন্টারেস্ট গ্রো করেছে, কিন্তু এটা না শেখাই ভালো। আর আরেকটা জিনিস বলেছিলেন যে যেহেতু মানে আমার কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, তো আমি পুরোটাই আর কি শনির জাতক, তো ওই জন্য আমার জীবনটা সারা জীবনই ব্ল্যাক ম্যাজিক এসব ভূত প্রেত দেখা এগুলো আমি সারা জীবনই দেখতে থাকবো। মানে এটা কোনোদিনও যে মানে এন্ড হয়ে গেল, আজকে হয়তো একটা জিনিস এন্ড হলো, কালকে একটা অন্য ফর্মে আমি কিছু একটা দেখলাম, এবং আমার মনে একটা তোমার অরা ওই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ মানে এমন একটা জিনিস মানে আমার আমার ভেতর। আচ্ছা আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে উনি যখন দেখেছেন তোমাকে বা বলেছিলেন যে তুমি এরকম একটা জিনিসকে নিয়ে এসছো, তো উনি কি এরকম কিছু বলেছিলেন যে এইটা কি তোমার সেই ঠাকুমার দোষ না কাটানোর সাথে কোনোভাবে মানে যোগসূত্র রয়েছে এই ঘটনাটা? না 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 না, এই ঘটনাটা যোগসূত্রটা এটা আছে, মানে সেটাও একটা মানে হরর স্টোরি। কারণ আমি না কোনো কনক্লুশনে আসতে পারছি না, মানে এটা কোথা থেকে এসেছে, মানে উনি উনি এরকমই, উনি কোনো সোর্স বা উনি কাটিয়ে দেন কিন্তু কোনো কিছু উনি এক্সপ্লেন করেন না, এটাই ওনার রুল। মানে সূত্রপাতটা কোথায় হয়েছে এই ঘটনাটা কিছু বলবেন না, উনি কাটিয়ে দেন, মানে উনি বলেন যে এগুলো জানাটা ঠিক না। আচ্ছা মানে জানলে ক্ষতি হবে, তোমার জেনে কি লাভ, আমি তো কাটিয়ে দিচ্ছি, উনি এইটা বলেন। এবার দেখো এক একজনের তো প্রিন্সিপাল এক এক রকম হয়, আমার উপকার বাবা নিয়ে কথা, আমার ওর ব্যাপার আর এত জেনে কি হবে। একদমই তাই, একদমই তাই। আর এই যে জিনিসটা মানে আমি যেটা নিয়ে জন্মেছি সেটারও একটা ব্যাক স্টোরি আছে। আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন মা একদিন, ওই আমাদের যেহেতু খোলা বাড়ি তখন মায়ের একদিন পটি পায় ওই 3:30-4 নাগাদ রাত্রিবেলা, এবং মা একা যায়। তো সেই টাইম থেকেই আর কি জিনিসটা আমাদের সাথেই রয়েছে বলা যেতে পারে, এবং ওই জিনিসটা নিয়েই আমি জন্মেছি। আচ্ছা এটা হচ্ছে মানে আমি ভেবেছিলাম যে তোমাকে এভাবেই বলবো যে আমার দাদা মারা যাওয়ার সময়ের ঘটনাটা, তারপরে 3 বছর পরে জিনিসটা ব্যাক করলো। তারপরে আমি যখন কলেজে পড়ি, আমি বিদ্যাসাগর মর্নিং কলেজে পড়তাম, তো যেহেতু মর্নিং এ ক্লাস থাকতো তো আমাকে ওই ভোরবেলা 5:30-5 নাগাদ বেরিয়ে যেতে হতো, কারণ আমাদের 6:10 ফার্স্ট ক্লাস ছিল। আমি বাগবাজার থেকে 240-এ করে ওই কলেজ স্ট্রিট অব্দি যেতাম। তো ওই টাইমটাতে আমাদের 3 মাথার মোড়ে একটা জিনিস ছিল যেটাকে আমি ক্রস করে ফেলি, যার জন্য আমার সাথে একটা এফেক্ট হয়। তো তারপরে আমার অনেক রেস্ট্রিকশন আরো বেশি চলে আসে, এবং তার কিছুদিন পরে এই 2021-এ একটা ঘটনা ঘটে। এবং সেই ঘটনাটা যখন ঘটে সেটা তো ওই জেঠুও আর কি কাটাতে পারেনি, মানে ওটা এতটাই শক্তিশালী ছিল, জেঠু ওভার দা ফোন বলছেন যে ওকে আমার কাছে এনে কোনো লাভ। তো ওটা আমার খান্নার সামনে একটা বিশাল বড় মসজিদ আছে, তুমি হয়তো জানো, আমাকে সেইখানে কাটিয়েছিল, মানে ওরাই একমাত্র কাটাতে পেরেছিল। খান্নার সামনে বলতে গেলে ওটা রয়েছে ফুরিয়া পুকুর আর খান্নার মাঝখানে, খান্নার মাঝখানে ওই পেট্রোল পাম্পটার ঠিক পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানের ওই মসজিদের লোক আমাকে কাটিয়েছিল, এবং আমাকে টানা 1 মাস ওই মসজিদে যেতে হয়েছিল। তো তখন ওইখান থেকে তারপরে যখন সেই জিনিসটা কাটানোর পর আবার ওই জেঠুর কাছে গিয়েছিলাম যে আপাতত এরকম আছি, তখন জেঠু আমার মাকে জিজ্ঞাসা করেছিল যে ও পেটে থাকাকালীন কি আপনি এরকম কিছু হয়েছিল। তখন মা একটা বলে যে এরকম এরকম হয়েছিল, আমি জন্মের সময় এরকম এরকম ব্যাপার হয়েছিল, এবং আমাদের ঘরে যে মানে আমাদের যে ঘরটা আছে যে খাটটা আছে সেই খাটে চারখানা ওই গজাল বলে না, গজাল পেরেক, ওই পেরেক দিয়ে খাটটা মানে খাটের 4টে পায়া ওটা ঘরটা বাঁধা আছে। আচ্ছা সেটা থাকা সত্ত্বেও যেহেতু ওই ঠাকুমার দোষ কাটানোর সময় ওই শিব মূর্তিটা আমাদের ঘরে রাখা হয়েছিল, ওইগুলোর গুণাবলীটা চলে যায়। তো এখন ওই জেঠু একটা জিনিস দিয়ে দিয়েছে যেটা আমাদের ওই বিছানার নিচে রাখা আছে, এখন মানে যদিও বা বাইরে কিছু হয়তো হলো, কিন্তু আমাদের ঘরে আমি সেরকম কিছু ফিল করি না, কখনোই করি না। এবং হনুমানজি আছেন, মানে বজরংবলির পূজা দেওয়া হয়, হনুমান চালিশা রাখা আছে, সবকিছুই আছে আর কি। মানে এই ঘটনাটার পর থেকেই আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে রোজ গীতা পাঠ করা বা এটা ওটা করা,
এবং তোমার যে ফার্স্ট এপিসোডটা আমি দেখেছিলাম সেটা দেখেই আর কি আমি ইন্সপায়ার্ড হই যে না এরকম মানে এই জিনিসটা এখনকার আজকালকার দিনের লোকজনও এরকম আছেন যারা বিশ্বাস করেন, তার জন্যই আমি তোমার সাথে কন্ট্যাক্টটা করি যে এরকম আমার লাইফে এরকম কিছু স্টোরি আছে, আমি সেটা সবার সাথে শেয়ার করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে তুমি যে দুটো ঘটনার কথা বললে, যে তোমার ওই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এর একটা এফেক্ট তোমার উপর হয়েছিল, প্লাস তুমি অন্য আর একটা এন্টিটির এফেকশনে পড়েছিলে, সেই ঘটনাটাও আমি পরে শুনবো। অবশ্যই আমি চাইবো যে সেই ঘটনাগুলো তুমি গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করো। আর তো সত্যি ভীষণ ভালো লাগলো তোমার কাছ থেকে এই ঘটনাটা শুনে। মানে লাস্ট এপিসোড যেটা, মানে প্রথম তুমি যখন ক্লাস 8-এ পড়তে, তুমি সেই যে ঘটনাটা শেয়ার করেছো সবার সাথে, তো সেখানে প্রচুর মানুষ অনেক রেসপন্স করেছেন, তারাও জানতে চেয়েছে যে তার পরে কি হয়েছে, তার পরের ঘটনাগুলো তারা জানতে চেয়েছে। তো আশা করছি যে তারা শুনে মন্তব্য করবেন বা তারাও রেসপন্স করে জানাবেন, কারণ অনেকেই কনক্লুশনে আসতে পারছিল না যে ঘটনাটা ঘটছে আসলে কোথা থেকে, আমি সেই কারণে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এবার এটার সোর্সটা দেখো সত্যি অজানা, কারণ আমি আগের এপিসোডে বলেছিলাম যে কেউ যদি শুনে কিছু কনক্লুশন দিতে পারে আমি সেটা অবশ্যই শুনবো, কারণ আমি নিজে এখান থেকে কোনো কনক্লুশনে আসতে পারিনি যে এটা কি থেকে হয়েছে বা কেন হয়েছে। একদমই তাই। তো ঠিক আছে রিতিকা, খুব ভালো লাগলো তোমার সাথে ঘোষলি কল রেকর্ডিং সিরিজের এই ঘটনাটা রেকর্ড করে। আর আমি চাইবো তুমি ভালো থাকো, প্রোটেক্টেড থাকো, সেফ থাকো, সেই রেস্ট্রিকশন গুলো মেনটেন করে চলো, যেই রেস্ট্রিকশন গুলো মেনে চললে অ্যাটলিস্ট এই নেগেটিভ এন্টিটিজ এর থেকে নিজেকে দূরে রাখতে পারবে, কারণ যেহেতু তোমার একটা ব্যাক স্টোরি আছে, তো আমি আশা করব যে সব রকম প্রোটেকশন মেনটেন করেই নিজে সুস্থ থাকো এবং ভালো থাকো। পরবর্তী কোনো একটা পর্বে তোমার বাকি দুটো ঘটনা নিশ্চয়ই নেওয়া হবে বা নিশ্চয়ই আমরা শোনাবো, যদি মনে হয় তাহলে আমরা কল রেকর্ডিং এর ইয়েতেও করতে পারি, অথবা ঘটনা তোমার কাছ থেকে আমি লিখেও নিতে পারি। তো সেটাও অসুবিধা নেই, তুমি পরে লাইভ এপিসোডে এসে সেটা পড়ে শোনালে সেটা ওটা আমাদের শুনতে বেশি ভালো লাগে, মানে আমি নিজেও তো একজন খুব রেগুলার একজন অডিয়েন্স গল্প বলার, তো সেটাতে বেশি আর কি ভালো লাগে তোমার মুখে কোনো ঘটনা শুনতে। আমি তোমাকে ইনফ্যাক্ট বলো, তোমাকে ফার্স্টে বলেছিলাম যে এই এই ঘটনাগুলো তুমি বলো, বাট তুমি বললে যে যেহেতু এটা আমার সাথে হয়েছে আমি যতটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারবো তোমার সেই এক্সপ্রেশনটা হয়তো আসবে না, যেহেতু জিনিসটা তুমি দেখোনি আমি দেখি। একদমই তাই। দেখো কিছু কিছু ঘটনা থাকে না, যেই ঘটনাগুলো যার সাথে ঘটে সে বললেই একমাত্র আমরা তার ওই ভাইব্রেশনটা ফিল করতে পারি, এই ঘটনার ফিলটাকে আমরা নিতে পারি। হয়তো আমি বললে হয়তো আমি সেরকম ভাবে বলতেই পারতাম না, কারণ জিনিসটা তোমার সাথে প্রত্যক্ষ ভাবে ঘটেছে, ঠিক আছে? তো আমি হয়তো তোমার, তুমি যে জিনিসটা ফিল করেছো আমি তো সেই জিনিসটা ফিল করতে পারবো না। না যাই হোক, খুব ভালো লাগলো এই ঘটনাটা পেয়ে। গল্পওয়ালা পরিবারে এখনো অবধি আমার যতদূর মনে হচ্ছে যে এটাই বেস্ট এপিসোড এখনো পর্যন্ত, আমি এটুকু বলতে পারি, কারণ আমি ভীষণ নিজে ভীষণ ভয় পেয়েছিলাম তোমার আগের ঘটনাটা। মানে ইনফ্যাক্ট আগের সপ্তাহ যখন আর কি তোমার সাথে কল রেকর্ডিংটা হচ্ছিল, মানে বিকেলের দিকে হচ্ছিল, তো কথা কলটা রেকর্ড হতে হতে অলমোস্ট সন্ধে হয়ে যায়, তো আমার নিজেরই ভয় লাগছে যে মানে 10 বছর পরে ওই জিনিসটা যখন আমি নিজে বলছি আমার নিজেরই ভয় লাগছে যে আমি মানে বলছি এখন আমার পেছনে দাঁড়িয়ে নেই, তো মানে আমার এরকম একটা ফিল আসছিল। না ওরকম নিশ্চয়ই আর কিছু হবে না, তুমি নিজে খুব চেষ্টা করবে যাতে কোনো রকম ভাবে এই রেস্ট্রিকশনস আর প্রোটেকশনস গুলোকে ব্রেক না করা যায়। হ্যাঁ, ওটা তো আমি মেনে চলার চেষ্টা করি। দেখো আগের দিনের ঘটনাটা তো খুব বেশি ভয়ের, আজকেরটা হয়তো অতটা ভয় মানে আমার নিজের যেহেতু লাগেনি, কারণ যেহেতু আমি নিজে 6 মাস ধরে ওই জিনিসটাকে ডিল করে এসেছি, কিন্তু এটার ইন্টেন্সিটিটা বেশি ছিল। আমি এই কারণেই বললাম যে আমাকে মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে ও নিজের এক্সিস্টেন্সটা বোঝাচ্ছিল মানে নেক্সট টাইম, এবং সেই জিনিসটা অলমোস্ট 1 সপ্তাহ ধরে চলে, ওটা খুব বেশি দিন হয়নি, কারণ তারপরে তো জেঠুর কাছে যাই এবং জেঠু সেটা আর কি কিওর করে দেয়, এবং মানে কি বলবো মানে এখনো যে আর কি সুস্থ আছে এ আছে, তার জন্য তো জেঠুর কন্ট্রিবিউশন যথেষ্ট। না অবশ্যই অবশ্যই, এই সমস্ত মানুষজনেরা আছে বলেই মানুষ বিপদ থেকে উদ্ধার হয়, আর এনারাই সত্যি মানে ভগবানের অশেষ কৃপা আর অশেষ আশীর্বাদ এইসব মানুষদের ওপর, যে তাদের থ্রুতে মানুষের হেল্প হয়। তো ভীষণ ভালো লাগলো এই এপিসোডটা করে। তো ভালোভাবে থেকো, ঠিক আছে? নিজের খেয়ালও রাখতে হবে, নিজের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে বা তোমার সাথে আবার কোনো একটা ভবিষ্যতে কোনো একটা এপিসোডে নিশ্চয়ই তোমার বাকি দুটো ঘটনা নিশ্চয়ই আমরা নেব। তো একদম একদম, হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ রিতিকা, থ্যাংক ইউ। Spotify original Sorar podcast
কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। আর যারা গল্প বলার নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি, আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।